আজকে একটা অসাধারণ ফ্রিজ নিয়ে আছে দেখেন এখানে হাত দিলে বিভিন্ন রকম লাইট জ্বলবে ওরে কালার চেঞ্জ করতেছে কালার চেঞ্জ হবে এটা রাখবো 13000 টাকা 12000 টাকা আর 1000 টাকা কম 12000 টাকা আর 1000 টাকা 11000 টাকা এটা 11000 টাকা জাহাজের ফ্রিজ জাহাজের ফ্রিজ এটা রাখবো মাত্র 9000 টাকা 9000 টাকা আর 1000 টাকা আর 1000 টাকা

নাম মাত্ৰ দাম এই গছি পাৰ্চেণ্ট কম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজকে আবার হয়তো রয়েছি সম্পূর্ণ নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে বিভিন্ন আনকমন আনকমন ইলেকট্রনিক পণ্যের দাম সম্পর্কে চেষ্টা করবেন যে সম্পূর্ণ ভিডিওটি না ট্রেনে দেখার সো আজকে আমরা যে দোকানটিতে এসেছি দোকানের নাম হচ্ছে এন বি ইলেকট্রনিক্স এই দোকানটির লোকেশন হচ্ছে চট্টগ্রাম পুরাতন চাঁদগাঁও আরকান রোড পাঠানিয়া গোদাম গোদামরের ঠিক বিপরীত পাশে সো ভিডিওটি শুরু করার পূর্বে একটি ইম্পর্টেন্ট কথা আপনাকে জানিয়ে রাখি সেটি হচ্ছে আপনারা যে কোনো পণ্য কেনার আগে অবশ্যই পণ্যের মানা করে তারপর কিনবেন এবং লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা ত্রুটি কোন সমস্যা হলে সেক্ষেত্রে কোনোভাবেই আলোচনা চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকবেন না সো অবশ্যই অবশ্যই নিজ দায়িত্ব বুঝে নেবেন সো আর কথা না বাড়ে আমরা সরাসরি ভিডিওটি শুরু করি আলাইকুম দর্শক শুরু দেয় কোরবানের অফার

তারপরে এখানে আরো আছে ইলেকট্রা ফ্রিজ এটা রাখবো মাত্র বিশ হাজার টাকা আরো এক হাজার টাকা কম উনিশ হাজার টাকা তারপরে এটা আছে সিঙ্গারের ব্ল্যাক কালার এটা এটা রাখবো চোদ্দ হাজার টাকা আরো এক হাজার টাকা কম তেরো হাজার টাকা তারপরে এটা রাখবো বারো হাজার টাকা তারপরে এটা রাখবো আমরা আপনি সেল করতে পঁচিশ হাজার টাকা একদম একদমের এটা কোরবান উপলক্ষে স্পেশাল অফার হচ্ছে বিশ টাকা আরো আরো দুই হাজার টাকা কম আঠারো হাজার টাকা তারপর এটা আছে বিশ হাজার টাকা এটা দেখেন গর্ব অনেক সুন্দর এটা দশ বছর কম্পাই ওয়ারেন্টি আছে ইলেকটা বারো বছর ওয়ারেন্টি আছে এটা রাখবো বিশ হাজার টাকা এই কারণে অপশন এটা ইলেকটা এটা রাখবো মাত্র সত্তর হাজার টাকা দশ বছর সার্ভিস ওয়ারেন্টি দিব এটা রাখবো আঠারো হাজার টাকা এটা হাজার নন এটা সিঙ্গেল আছে বিষনের এগুলো হচ্ছে দুশো লিটারের এটা হচ্ছে দশ বছর কম্পাইসার দুশো পঞ্চাশ লিটার কম্পাইসার গ্যারান্টি দশ বছর কোম্পানি থেকে গ্যারান্টি ওয়ারেন্টি পাবে বিশনের এগুলো ইনটেক প্রোডাক্ট এগুলো প্যাকেটে কোলা আছে একটা এগুলো সব গ্লাস ডোর হ্যাঁ গ্লাস জোরে আছে সুন্দর এগুলো মার্কেট প্রাইস যা আছে তার থেকে 33% কম রাখবো 33% 33% কম এবং 10 বছর কম্পেয়ার গ্যারান্টি থাকবে গ্যারান্টি হ্যাঁ এবং 10 বছর পর্যন্ত কাস্টমার নাগে তাল দিয়ে চালাতে পারবে একদম টেনশন যারা

এটা হচ্ছে অপশনের ফ্রিজ এটা এটা রাখবো 13000 টাকা। 13000 টাকা। আর 1000 টাকা 12000 টাকা। আর 1000 টাকা। 11000 টাকা। এটা 11000 টাকা। আকে সাইজ। আচ্ছা। তারপরে এটা আছে হিটাসি জাপানি জাহাজের ফ্রিজ। জাহাজের ফ্রিজ। হ্যাঁ জাহাজের ফ্রিজ। দেখা ফ্রিজ। একদম ফ্রেশ। আচ্ছা। এটা রাখবো মাত্র 9000 টাকা। 9000 টাকা। আর 1000 টাকা। 8000 টাকা। 8000 টাকা হিটাসি ফ্রিজ। হিটাসি জাপানি। ঠিক। তারপরে সিঙ্গারের এই একটা আছে এটার এটা রাখবো আপনার উনিশ হাজার টাকা আড় এক হাজার টাকা আঠারো হাজার টাকা একদম ফ্রেশ এটা ইউজ হ্যাঁ তারপরে আছে আপনার এটা হচ্ছে স্যামসাং এর স্যামসাং হে হ্যাঁ ডায়ো এটা হচ্ছে জাহাজের ফ্রিজ জাহাজের ফ্রিজ এটা রাখবো মাত্র 9000 টাকা 9000 টাকা এত আর 1000 টাকা আর টাকা 7000 টাকা 7000 টাকা তারপর স্যামসাং এর ইনভার্টার ফ্রিজ এটা রাখবো 11000 টাকা 11000 টাকা স্যামসাং এর এটা রাখবো 12000 টাকা 12000 টাকা স্যামসাং অরজিনিয়াল এটা হচ্ছে T27 মডেল আলাদা করে শেড়বো হ্যাঁ তারপরে কেন দেখেন এগুলো এগুলো সব ইন্ট্যাক মাল ইন্ট্যাক প্যাকেটের মাল এটা হচ্ছে তসিন জাপানি ফ্রিজ এটা মার্কেট প্রাইস থেকে ফিফটি পার্সেন্ট কম ফিফটি পার্সেন্ট কম এটা আটচল্লিশ হাজার টাকা এম আর পি আমরা রাখবো চব্বিশ হাজার টাকা তারপরে পার্সেন্ট এগুলো আবার দশ বছর কম পয়সার গ্যারান্টি থাকবে গ্যারান্টি সব থাকবে তারপরে বিষয় এটা আছে এগুলোতে আপনার তাতে মানে তেত্রিশ পার্সেন্ট কম থাকবে এটাও তেত্রিশ পার্সেন্ট কম জি তারপর ওয়ালটনে এটা এটা বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আর এগুলো যদি বলে কেউ গ্যারান্টি ওয়ারেন্টি অ্যাপ্রুভ হবে না তাহলে আমরা দশ লক্ষ টাকা পুরস্কার দিব একদম চ্যালেঞ্জ করে দিব তার এটাও দশ বছর গ্যারান্টি আছে এগুলোতে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা আটচল্লিশ হাজার টাকা এমআরপি আর আমাদের প্রাইস হচ্ছে সরি তিরিশ হাজার টাকা আরও এক হাজার টাকা কমা দিলাম উনত্রিশ হাজার টাকা তারপর তসিনের এগুলো আছে ফিফটি পার্সেন্ট কম তারপরে সিঙ্গারের এই একটা মান আছে পঁয়ত্রিশ হাজার চারশো নব্বই টাকা মার পি আর শোরুমের প্রাইস তাই উত্তিরিশ হাজার পাঁচশো আর আমাদের প্রাইস হচ্ছে উনিশ হাজার টাকা আট এক হাজার টাকা আঠারো হাজার টাকা তারপর হচ্ছে সিঙ্গারের এটা হচ্ছে বিশ হাজার টাকা ওয়ালটনের এটা আছে বিশ হাভার টাকা এখানে আরো অনেক ট্রিজ আছে ভিতরে দেখা যাচ্ছে না ভিতরে আরো অনেক আছে আর আমাদের এখানে পুরাতন নতুন অকশন

তারপরে ইলেকটা বারো বছর ওয়ারেন্টি এটা পড়বে বাইশ হাজার টাকা আরো দুই হাজার টাকা কম বিশ হাজার টাকা এল জি ফ্রিজ এটা মার্কেট প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা আর আমাদের প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা আরো এক হাজার টাকা কম একুশ হাজার টাকা তারপর সিঙ্গারের এই গ্লাসটা ফাটা এই কারণে অপশন এটার দাম রাখবো মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা তারপরে রাখবো এটা ষোলো হাজার টাকা অনেক বড় ফ্রিজ ষোলো হাজার টাকা অনেক বিশাল অপশনের ফ্রিজ আচ্ছা তারপরে আছে আপনার সিঙ্গারের

তারপরে স্যামসাং এর এই একটা নন ফ্রস্ট এটা মার্কেট প্রাইস তো অনেক দাম পঁয়ষট্টি হাজার টাকা আর আমাদের প্রাইস হচ্ছে সাতাশ হাজার টাকা আরো দুই হাজার টাকা কম পঁচিশ হাজার টাকা তারপরে হ্যাঁ এখানে ইনটেক প্যাকেটে ওয়ালটনের অনেক ইনটেক মাল আছে এগুলো বারো বছর কোম্পানির ওয়ারেন্টি গ্যারান্টি সহ ডিসকাউন্ট আছে বত্রিশ পার্সেন্ট বাংলাদেশে কেউ দিবে না আমাদের এখান থেকে ফ্যাক্টরির পাশে যে শোরুম গুলো আছে ওইগুলো পর্যন্ত এখান থেকে প্রোডাক্ট নিয়ে যায় পাইকারি নিয়ে যায় তারপর আপনার সিঙ্গারের এটাও তো অপশনের এটা রাখবো চোদ্দ হাজার টাকা তারপরে এটা রাখবো পনেরো হাজার টাকা ইলেকট্রা তারপরে এগুলো ইনট্যাক ডিপ ফ্রিজ করবার জন্য কালেকশন করে রাখছে এগুলো যারা পাইকে নেবে হ্যাঁ যে কোনো ডিপ পাওয়া যাবে এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি সহ থাকবে দশ বছর বারো বছর কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি সব থাকবে কাজ সহ দিয়ে দিব তারপর অপশনের দুশো লিটার এটা পড়বে বিশ টাকা এটা আরো পাঁচ টাকা কমাই দিলাম পনেরো টাকা

তারপর সিঙ্গারের রং ধনু ফ্রিজ এটা রাখব বারো হাজার টাকা এটা তারপর এটা রাখব ষোলো হাজার টাকা দাম অনেক কমায় দিব এই কোরবান পর্যন্ত দাম কম থাকবে এবং কোরবানের জন্য আমাদের স্পেশাল একটা অফার হচ্ছে যারা আমাদের থেকে ফ্রিজ নেবে কোম্পানির গ্যারেন্টি ওয়ারেন্টি আছে কোম্পানির সার্ভিস নিবে এরপরও যদি এক সপ্তাহ পনেরো দিন এক মাসের ভিতরে নেওয়ার পর কাস্টমার চালায় যদি বলা যায় না আমার একটু ছোট লাগবে বা বড় লাগবে বা এটা নিয়েছে ডিসপাই না

প্রতিনিধি এটা মানতে রাজি না থাকে তাহলে সরাসরি আমার অফিসে আমার নাম্বার আছে বা আমি থাকবো আমাকে বললে আমি হাতা হাতে চেঞ্জ করে দিব কোন সমস্যা না অসংখ্য অবশ্যই কারণ এটা বলা হচ্ছে সামনে করবেন মানুষ একটা ফ্রিজ নেওয়ার পর যে এটা ছোট হয়ে গেছে আরেকটা নিতে হচ্ছে তো এটার জন্য আমার এই সিদ্ধান্ত নেওয়া কাস্টমার জন্য অনেক ভালো তারপরে হচ্ছে অনেক সময় দেখা যায় জিনিসটা নেওয়ার পর হয়তো ইলেকট্রনিক জিনিস মাল মাল বিক্রি করলে আসতে পারে এটা যেকোনো কোম্পানি বলে আমাদের একশোটা প্রোডাক্ট এখান থেকে দশটা প্রোডাক্ট নষ্ট হবে কারণ নষ্ট না হলে তার কোম্পানির সার্ভিস সেন্টার থাকতো না তো যেহেতু ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি থাকলেও আমি আমার পক্ষ থেকে এগুলো চেঞ্জ করে দিব কারণ অনেক সময় দেখা যায় এটা ঠিক করতে আবার দুই একদিন সময় লাগে তো কাস্টমার জিনিসগুলো নষ্ট হয়ে যায় যার কারণে আমার এই সিদ্ধান্ত আর আর একটা সুবিধা হচ্ছে পাইকারি যারা নিবে বা যারা দোকান আছে বা দোকান নাই নতুনভাবে ব্যবসা করবে তাদের জন্য একটা সুবিধা হচ্ছে কোরবান পর্যন্ত যারা আমার প্রোডাক্ট নিয়ে সেল করবে কোরবান পর্যন্ত হোক কোরবানের পরও হোক যারা প্রোডাক্ট নিয়ে সেল করবে বা যারা অন্য অন্য দোকান ওখানেও ফ্রিজ নিয়ে রাখতে পারবে কোনটাইখানে হচ্ছে আপনি পাঁচ লাখ টাকা দেবেন আপনাকে পাঁচ লাখ টাকার মাল দিব এরপর বিক্রি করার পর যদি বলেন না আমি কোরবান পর্যন্ত ব্যবসা করে আর করবো না তখন আমার মাল আমারকে যেগুলো সেল হওয়ার পর বাকি যে মালগুলো থাকবে ওগুলো আমাকে দিয়ে দিলে আমি বাকি বাকি টাকাটা দিয়ে দিব এক টাকা ওখানে লস দিতে হবে না না লসের কোনো অপশন নাই মনে করেন আমার থেকে প্রোডাক্ট নিছে। নেওয়ার পর দশটা প্রোডাক্ট নিচে বা বিশটা প্রোডাক্ট নিছে সেল কর হ্যাঁ যারা পাইকে নিচ্ছে আর কি সেল করার পর আমার আর পাঁচটা মাল আছে বা দশটা মাল আছে তাদেরকে ওই দশটা মালটা আমরা রিটার্ন নিয়ে নিব কোনো কোনো কন্ডিশন নাই কেন হ্যাঁ ব্যবসায়ীদের জন্য সুযোগ আর অনেকে আছে যে বাসায় বসে এটা অনলাইনে তারপরে হচ্ছে কোম্পানির গ্যারান্টি ওয়ারেন্টি সহ এগুলো বছর বিষয়ের মধ্যে দশ বছর গ্যারান্টি থাকবে হ্যাঁ ডাইরেক্ট গ্যারান্টি থাকবে এবং এগুলা চব্বিশ ঘন্টার ভিতরে কোম্পানির লোক যাবে বিষয়ের মধ্যে হ্যাঁ কোনো সমস্যা হলো চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো জায়গায় টাকা তেঁতুলিয়া পর্যন্ত আমাদের লোক যাবে বা কোম্পানির যেগুলো কোম্পানির ওয়ারেন্টি কোম্পানির লোক যাবে আর যেগুলো কোম্পানি ওয়ারেন্টি ওইগুলো আমাদের লোক গিয়ে যদি কাজ করে বা ঠিক করে তাহলে এটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে না কারণ কোম্পানি ওয়ারেন্টি কোম্পানি এটা দেখে নিবে তারপরে এটা আছে ভীষণের অপশনে ফ্রিজ এটা বলবে তেরো হাজার টাকা ফ্রিজ ছোটো যারা টোনা টোনি ছোটো ফ্যামিলির জন্য এটা একদম ইন্ট্যাক্ট মাল আঠারো হাজার টাকা দশ বছর ওয়ারেন্টি দিব তারপরে এগুলো কোম্পানি ওয়ারেন্টি গ্যারান্টি সহ বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে

তারপর আছে স্যামসাং এর এটা পড়বে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা শুধু একটু তারপরে এটা পড়বে আপনার ষোলো হাজার টাকা এটা হচ্ছে চোদ্দ হাজার টাকা এটা হচ্ছে ষোলো হাজার টাকা তারপরে এটা হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা তারপর আছে বিশনের বিশনের এগুলো হচ্ছে হ্যাঁ নতুন আছে এগুলো দশ বছর কোম্পানির গ্যারান্টি সহ থাকবে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আচ্ছা

এটা ডিসকাউন্ট দিয়ে মনে কর তেতাল্লিশ হাজার এমআরপি আমাদের ডিসকাউন্ট প্রাইস আপনার আঠাশ হাজার টাকা টাকা বারো বছর গ্যারান্টি সহ থাকবে তারপর বিশনের ওয়াটার আর এখানে ডিসপ্লে আছে হ্যাঁ স্ক্রিন টাচ এখান থেকে কন্ট্রোল করতে পারবে আর এটা তো তোলাইজার লাগবে না বোল্ডিস্টাবলাইজার বিল্ডিং করা আছে ভিতর ভিতরে দেখাই দেন দশ বছর গ্যারান্টি সহ আইস বক্স সহ আছে এটা পঁয়তাল্লিশ হাজার টাকা মার্কেট প্রাইস হচ্ছে উনআশি হাজার টাকা

এটাও তো দোকানে যারা বড় বড় মুদির দোকানে আপনার অনেকগুলো মাল ডিসপ্লে করতে পারবে ডিসপ্লে ফ্রি আর কি এটা মার্কেট প্রাইস হচ্ছে আপনার এক লাখ টাকার উপরে আমাদের প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আরও পাঁচ হাজার টাকা কম চল্লিশ হাজার টাকা আরও পাঁচ হাজার টাকা কমা দিলাম পঁয়ত্রিশ হাজার টাকায় ওয়াশিং মেশিন ফ্রন্ট লোডিং মেশিন হ্যাঁ ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন এগুলো তো ওয়াশটা ভালো হয় ফ্রন্ট লোডিংয়ে কারণ যেগুলো টপ লোডিং ওইটা উপরেগুলো ময়লা পরিষ্কার কম হয় টপ ফ্রন্ট লোডিং হলে মানে পুরোটা ওয়াশ ভালো হয় তো এটা এটা মার্কেট প্রাইস হচ্ছে এদের আপনার পঞ্চান্ন হাজার টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আপনার বিশ হাজার টাকা আরও পাঁচ হাজার টাকা কম পনেরো হাজার টাকা তো এখন হচ্ছে ভাই প্রচুর গরম গরমের চরম অফার চরম অফার ওয়াল টনের আছে দেখাই দেন বারো বছর পাঁচ বছর কম গ্যারান্টি থাকবে কম পাইয়ের গ্যারান্টি থাকবে আর বারো বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে কোম্পানি থেকে পাবে এটা হচ্ছে এক টন হচ্ছে আপনার পঁয়ত্রিশ হ্যাঁ এক টন পঁয়ত্রিশ দুই টন হচ্ছে পঞ্চান্ন একদম কোম্পানির গ্যারেন্টি ওয়ারেন্টি হওয়া থাকবে তারপরে হচ্ছে আমাদের জেনারেলের হার্মেটিক কম্পেহারার এসি আসছে এগুলো বাংলাদেশে কেউ দেখাতে পারবে না এটা হচ্ছে হার্মিডিক কম্পেহারার জেনারেল এ এগুলা এগুলো তো আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিব ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটুন নাই ডেট অথবা দ্বারা চার্জ দিলে কাস্টমার পাবে মডেলগুলা দিয়ে চার্জ দিলে প্রাইস যা আছে তার থেকে ফিফটি পার্সেন্ট কম ফিফটি পার্সেন্ট কম ফিফটি যেমন ধরেন আপনি এক টন এক টন আপনি এখন তারা চার্জ দেন আপনার জেনারেলের এক টন আসবে এক লাখ পনেরো হাজার টাকা হারমেটিক কম্পাইসারের লোটারি না লোটারি কম্পাই হার হচ্ছেন এইটটি ফাইভ আর হারমেটিক হচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা আর আমাদের প্রাইস হচ্ছে এটা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা তারপরে দুই টন হচ্ছে এখানে দু টন আছে দুই টনের মডেলগুলো দেখা দেন এগুলো অরিজিন জাপান অ্যাসেম্বলিং হচ্ছে থাইল্যান্ড এটা হচ্ছে আপনার দুই টন পড়বে এক লাখ পঁয়ত্রিশ টাকা মার্কেট প্রাইস আমাদের প্রাইস হচ্ছে পঁয়সাত্তর হাজারটা তারপর ওয়ারেন্টি গ্যারেন্টি এগুলো দশ বছর কোম্পানি আমাদের থেকে সার্ভিস ওয়ারেন্টি পাবে কারণ এগুলো কোম্পানির কোনো গ্যারেন্টি নেই এগুলো বাইরে আছে এগুলো ইম্পোর্টেন্টরে আছে আর এগুলো নষ্ট হওয়ার চান্সও নাই এগুলো দশ পনেরো বিশ বছরও কিছু হবে না আর এই একটা আছে আউটডোর আলগাতে তিন চারজন লোক লাগবে এরকম ওজন এরকম ওজন আর এগুলো যদি বলে নকল বা কপি ডুপ্লিকেট তাহলে দশ লাখ টাকা পুরস্কার দেব একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবো যিনি যে প্রোডাক্ট অরিজিনাল সেটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সেল করবো তারপর ওয়ালটনের এগুলো দেখা যান এগুলো এটা হচ্ছে স্মার্ট স্মার্ট আপ কন্ট্রোল মানে আমরা মোবাইলে

ফিঙ্গারের দাগটা না এটা আছে এটা অপশনের মানে এখানে একটু একটু দাগ আছে এমনি ভিতরে একদম ইনটেক এটা পড়বে আপনার তিরিশ হাজার টাকা দেড় টনের আছে তিরিশ হাজার টাকা তারপরে ওয়াল টন এটা আছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা দেড় টন ইনভার্টার আছে তারপরে সিঙ্গারের ইনভার্টার এটা হচ্ছে অপশনের এটা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে ওয়াল সিঙ্গারের দুই টন এগুলা এখানে দাগ টাক আছে হালকা ভিতরে একদম ইনটেক এটা দুই টনের এটা পড়বে চল্লিশ হাজার টাকা এটাও চল্লিশ হাজার টাকা দুই টনের তারপর আছে ওয়ালটনে এটা পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা একটা আর এটা দুই টন এটা পঞ্চান্ন হাজার টাকা টাকা